মা দুখিনি বারবার তাকাই আর কান্দারে মা কান্দার আমার কষ্টে ব্যথিত হইয়া আমার মা দুখিনি কান্দে আমি মারা জিজ্ঞাসা করলাম আম্মা গো কার জন্য কান্দ গো আম্মা আমার আম্মা কয় বাবারে এই জন্য কান্দি রে তুই যে 4 লাখ টাকা দে তুই গেছ বিদেশ এখন তোর কি অবস্থা হইল আমি বললাম আম্মা গো ও আম্মা আপনি কান্দবেন না গো আপনি কান্দবেন না আপনি চিন্তা করেন না গো আম্মা আমার কিছু হইব না আমার যিনি কষ্ট দিয়াছে তিনি আমারে উদ্ধার করে নিয়ে যাবেন ওই যে আমার আল্লাহ কিছু মানুষের মানুষের মাধ্যম দিয়া জানাইয়া দিয়াছে ও আমার নবীর উম্মত কান্দে রে কান্দে কিন্তু আমি আল্লাহ তো বলে দিয়াছি নবী গো চিন্তা করবেন না আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম এই কথা বলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুয়ার ওই দিনের দুয়ারা কবুল করছে আর আমি ওয়াজের মাধ্যমে এটা মানুষের কাছে বিশ্ববাসীর কাছে জাতির কাছে তুলে ধরেছিলাম আর আপনারা দোয়া করছেন আমার জন্য এখন সবে মীমাংসা হয়েছে গো আর আমি আকাম 10 তারিখে পায়া যাব আমার জন্য সবাই যদি দোয়া না করতেন তাহলে আমার জীবনটা বরবাদ হয়ে যাইতো এই জন্য বলি রে ওই মানুষ আমি মক্কা নগরের কাছে মানুষের কাছে বলি রে আমি আল্লাহর কাছে পুরা জাতির কাছে বিশ্ববাসীর কাছে বিশ্ববাসীর জন্য আমি দোয়া করব বলবো আল্লাহ হে প্রভু আমার যত বিশ্বের জাতি আছে গো মানুষ আছে গো তাদের সবাইকে তুমি ভালো আসবাদতে রাইগো মানুষ তো বুঝে না আগে বুঝে না কথায় আছে না গাদা তো পানি কা আওরাইয়া টিকে এই জন্য বলে সাবধান আমার মতন দুঃখী এমন কেউ হইও না ও তোমাদের জন্য ধর দোয়া করি তোমাদেরকে বড় ভালোবাসি গো তোমাদেরকে বড় মহাব্বত করি তোমাদেরকে বড় ভালোবাসি তোমাদেরকে বড় মহাব্বত করি ও বিশ্ববাসী তোমাদেরকে কাছে পাইলাম না তাহলে আমার জীবনটা সার্থক হইয়া যাইতো আমি আমার মাকে বলে দিয়েছি আম্মা কানবেন না গো কানবেন না আপনার শফিকের কোনো দিন কিছু হইব আকামাটা আসে হাতে আসার পরে আমি যাব মক্কার কাছে মক্কা থেকে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এই জীবনে যত পাপ করছি জীবনে যাই করি না কেন আল্লাহ গো তুমি রমজান মাসে মদ পাঠাইও রমজান মাসে জুমার দিনে ফজরের নামাজের পরে আমার মৃত্যুর পরোয়ানা জারি করে দিও